ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে ইরান। ইরানের হাতে পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র রয়েছে এবং সেটি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল। ইরানের কাছে এমন এমন সব হাইপারসনিক মিসাইল রয়েছে যেগুলো দিয়ে মাত্র 4 মিনিটে ইসরায়েলকে ধ্বংস করা যাবে। ইরানের এই সকল মিসাইলের রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার এবং ইরান থেকে ইসরায়েল 1000 কিলোমিটার দূরে অবস্থিত। এখন ইরান যদি চায় তাহলে মাত্র কয়েক মিনিটে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে। আজকের এই ভিডিওতে ইরানের এমন কিছু মিসাইল দেখব যে মিসাইলগুলোর কারণে ইসরায়েল আতঙ্কে থাকে। এই কয়েকটি মিসাইল হচ্ছে পারমাণবিক বোমার মতো শক্তিশালী। তো যারা যারা বাংলাদেশকে ও ইরানকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। যেমনটা জানেন, ক্রুজ মিসাইলের থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো বেশি ধ্বংসাত্মক। ইরানের কাছে এমন শত শত ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো ইসরায়েলকে ইউক্রেনের শহরগুলোর মতো লণ্ডভণ্ড করে দিতে পারে। বন্ধুরা, ইরান থেকে ইসরায়েলে সরাসরি হামলা করতে চাইলে সেই মিসাইলকে কমপক্ষে 1000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। ইরানের হাতে থাকা এ ধরনের মিসাইলগুলোকে বলা হয় MRBM বা মাঝারি পাল্লার মিসাইল। এই সবগুলো হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। তো চলুন এই ব্যালিস্টিক মিসাইলগুলো দেখে আসি। নাম্বার 1, শাহাবতিন মিসাইল। ইসরায়েলে আঘাত করা মিসাইলগুলোর কথা বলতে গেলে সবার আগে বলতে হয় শাহাবতিন মিসাইলের কথা। ইরানের প্রথম দিকের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এটি। এই মিসাইলটি তৈরি করা হয়েছে 2003 সালের দিকে। এটির রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার, অর্থাৎ এই মিসাইলটি ইউরোপ সহ ভারত বাংলাদেশেও আক্রমণ করতে সক্ষম। এটি উত্তর কোরিয়ার নডং-1 মিসাইলের ফর্মুলায় তৈরি। এই মিসাইলটি প্রায় 300 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এটির গতি হচ্ছে শব্দের থেকেও 7 গুণ বেশি, অর্থাৎ এটি একটি হাইপারসনিক মিসাইল। ইরানের কাছে এরকম 50টি মিসাইল রয়েছে। ইরান এটির আরও উন্নত ভ্যারিয়েন্ট শাহাব-4 তৈরি করছে। নাম্বার 2, গদর 110। সাম্প্রতিক সময়ে ইরানের সব থেকে কার্যকরী মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হয়ে দাঁড়িয়েছে গদর 110। এটি মূলত শাহাব-3 মিসাইলটির উন্নত ভ্যারিয়েন্ট। এই মিসাইলটির বিশেষত্ব হচ্ছে এটি শাহাব-3 মিসাইলের থেকে অনেক দ্রুত মেনুভার বা দিক পরিবর্তন করতে পারে, যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে ঠেকানো যায় না। এছাড়াও মাত্র আধা ঘন্টার মধ্যেই মিসাইলটিকে ছোড়ার জন্য প্রস্তুত করা যায়। বলতে গেলে আধা ঘন্টার মধ্যেই এই মিসাইলটি শত্রুর উপরে হামলা করতে পারে, যেখানে শাহাব-3 মিসাইলটি প্রস্তুত করতে কয়েক ঘন্টা সময় লাগে। এই মিসাইলটি সর্বোচ্চ 1500 কিলোমিটার দূরের টার্গেটকে হামলা করতে পারে। যদিও কিছু সূত্র বলছে এই মিসাইলটিও 2000 কিলোমিটার দূরের টার্গেটে হামলা করতে পারে। মিসাইলটি শব্দের থেকেও 9 গুণ বেশি গতিতে ছুটতে পারে, অর্থাৎ কোনো শব্দ যত দ্রুত গতিতে যায় তার থেকেও 9 গুণ দ্রুত গতিতে এই মিসাইল যায়। অর্থাৎ মিসাইলটি মাত্র 4 থেকে 5 সেকেন্ডে ইসরায়েলে হামলা করতে পারবে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই পুরো ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে এই মিসাইল। এই মিসাইলটিকে ইন্টারনাল গাইডেন্স কিংবা GPS এর সাহায্যে 2 উপায়ে নিয়ন্ত্রণ করা যায়। নাম্বার 3, এমদাদ মিসাইল। ইরানের নতুন প্রযুক্তির একটি মিসাইল হচ্ছে এমদাদ। 2015 সালে এই মিসাইলটি প্রস্তুত করা হয়। মিসাইলটি লিকুইড ফুয়েল বা তরল জ্বালানিতে চালিত। এটি মূলত শাহাব-3 মিসাইলের একটি উন্নত সংস্করণ। এটির রেঞ্জ হচ্ছে 1700 কিলোমিটার এবং এটি ইসরায়েলে ধ্বংস করে আবার ইরানে ফেরত আসতে পারবে। এই মিসাইলকে ঠেকানো ইসরায়েলের ক্ষেত্রে অনেক কঠিন, কারণ মিসাইলটি খুবই নিখুঁত হামলা করতে পারে এবং মিসাইলটি কোনো রাডারেও ধরা পড়ে না। এটির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি আক্রমণের সময় টার্গেটকে বদলাতে পারে। নাম্বার 4, খুররাম শহর। ইরান সব থেকে বেশি যে মিসাইলটি প্রদর্শন করে এটি হচ্ছে সেটি। এই মিসাইলটি বেশ বড়সড় এবং অনেক ভারী। এই মিসাইলটির ওজন হচ্ছে প্রায় 20 টন বা 20,000 কেজি। এটি কোনো পারমাণবিক বোমার থেকে কম কিছু নয়। মিসাইলটির রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার, অর্থাৎ ইসরায়েলে হামলা করে আবার এটি ফেরত আসতে পারবে। মিসাইলটি 2000 কিলোমিটার রেঞ্জের যে কোনো বস্তুতে নিখুঁত হামলা করতে পারে। মিসাইলটি বিস্ফোরক বহন করতে পারে প্রায় 1800 কেজি, অর্থাৎ এটি বোমা বহন করতে পারে প্রায় 1800 কেজি। 1800 কেজি বোমা দিয়ে পুরো ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব। অবাক করা বিষয়টি হচ্ছে এই মিসাইলটি শব্দের থেকেও 16 গুণ দ্রুত গতিতে উড়তে পারে, অর্থাৎ এটি আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে আর আপনি কিছুই দেখতে পাবেন না। বলতে গেলে আপনি শুধুমাত্র একটি শব্দ শুনতে পাবেন। আর এই মিসাইলটি হচ্ছে একটি রকেট, যেটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। ইরান যদি এই মিসাইলটি নিক্ষেপ করে তাহলে 1 মিনিটের কম সময়ে এটি ইসরায়েলে পৌঁছে যাবে। মাত্র কয়েক সেকেন্ডে ইসরায়েলে ধ্বংস চালাতে পারবে এই মিসাইলটি। ধারণা করা হয় এই মিসাইলটি পারমাণবিক বোমা বহন করতে পারে। আমেরিকা এবং ইসরায়েল মনে করে এটা উত্তর কোরিয়ার হসংবারো মিসাইলের উন্নত ভ্যারিয়েন্ট।
নাম্বার 5 ফজর 3 ইসরায়েলে হামলার জন্য ইরানের আরও একটি বহুল আলোচিত মধ্যমপাল্লার ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি। এই মিসাইলটির রেঞ্জ তুলনামূলক বেশি, প্রায় 2500 কিলোমিটার দূরে এই মিসাইলটি আঘাত করতে পারে। মিসাইলটি একসাথে 3টি ওয়ারহেড বহন করতে পারে। যদি ইরান ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে তাহলে এই মিসাইলটি দিয়ে সেগুলো ব্যবহার করা যাবে। এর জন্য এই মিসাইলটি এত আলোচিত। নাম্বার 6 দেশফুল। ইরানের ভয়ঙ্কর মিসাইলের মধ্যে 6 নম্বরে থাকবে দেশফুল। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলোতে থাকা অন্যতম একটি মিসাইল হচ্ছে এটি। নতুন প্রযুক্তির এই মিসাইলটি 2019 সালে প্রথম প্রকাশ করা হয়। মিসাইলটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি দিয়ে চলে। এটির রেঞ্জ হচ্ছে 1000 কিলোমিটার। নাম্বার 7 শহীদ হাস কাসেম। ইরানের বহরের আরেকটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি। আমেরিকার ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সুলাইমানির নামে এই ড্রোনটির নামকরণ করা হয়েছে। 2020 সালে এই মিসাইলটি সার্ভিসে আসে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী মিসাইলটির রেঞ্জ হচ্ছে 1800 কিলোমিটার। মিসাইলটি শব্দের থেকেও 12 গুণ দ্রুতগতিতে ছুটতে পারে। ইরান দাবি করেছে মিসাইলটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল থেকে নিজেকে বাঁচাতে পারে। মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে ইরান কিছুই জানায়নি। নাম্বার 8 আশুরা। বিশেষ করে ইসরায়েলে হামলা করতে ইরান এই আশুরা মিসাইলটি তৈরি করেছে। ইরান এই মিসাইলটিতে সলিড ফুয়েল এবং লিকুইড ফুয়েল দুটি ব্যবহার করছে, ফলে এটার কার্যকারিতা অন্যদের থেকে বেশি। মিসাইলটির রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। এই মিসাইলটির গতি এবং বিস্ফোরণ বহন ক্ষমতা গোপন করেছে ইরান। নাম্বার 9 সিজিল 3। ইরানের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র বলা হয় সিজিল 3-কে। বলা হয় ইসরায়েল এই মিসাইলটিকে অনেক ভয় পায় কারণ মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। এই মিসাইলটিতে সম্পূর্ণ সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে, যা ইরানের অস্ত্র নির্মাণ শিল্পের আধুনিকায়নের প্রমাণ বহন করে। ধারণা করা হয় এই মিসাইলটির রেঞ্জ 2000 থেকে 4000 কিলোমিটার। মিসাইলটির গতি হচ্ছে শব্দের থেকেও 14 গুণ বেশি শক্তিশালী। এটি শব্দের থেকেও 14 গুণ দ্রুতগতিতে ছুটতে পারে আর অস্ত্র বহন করতে পারে 1500 কেজি। মিসাইলটির নামকরণ করা হয়েছে সুরাফিলের সিজিল শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কঙ্কর বা নুড়িপাথর। নাম্বার 10 খাইবার শেকেন। ইরানের প্রিসিশন স্ট্রাইকিং ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি। অর্থাৎ এই মিসাইলটি বড় ধরনের বিস্ফোরণ না ঘটিয়ে কোনো নির্দিষ্ট একটি টার্গেটকে ধ্বংস করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এই মিসাইলটি প্রদর্শন করেছে ইরান। এই মিসাইলটিও সলিড ফুয়েল দ্বারা পরিচালিত হয়। এটির রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটার। মূলত ইসরায়েলের সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে দিতে এই বিশেষ মিসাইলটি তৈরি করেছে ইরান। ইরান রেজভান নামের আরেকটি লিকুইড ফুয়েল মিসাইল তৈরি করছে, যেটির রেঞ্জ হচ্ছে 1400 কিলোমিটার। তবে এই মিসাইলটি সম্পর্কে বিস্তারিত জানায়নি ইরান। এই সকল মিসাইল ছাড়াও ইরানের কাছে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, অর্থাৎ এটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। এটির রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটার। এখানে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বাংলাদেশের সব থেকে শক্তিশালী মিসাইল হচ্ছে টাইগার মিসাইল, যেটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ডেলিভারি পেয়েছে। এই টাইগার মিসাইল হচ্ছে স্বল্প পাল্লার মিসাইল এবং বাংলাদেশ খুব জলদি মাঝারি পাল্লার এবং দূরপাল্লার মিসাইল অর্ডার করতে চলেছে। তো বন্ধুরা, কারা কারা ইরানকে সাপোর্ট করেন এবং কারা কারা ফিলিস্তিনকে সাপোর্ট করেন কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। তো নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।